আরে আরে নেড়া মাসুদ ভাই, আপনি কি করছেন? আরে ভাই আর বলেন না, এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যে পরিমাণে মশা ভাই, ঠিক আছে, এখানে বসতে হলে এখন মনে করেন অস্ত্র নিয়ে বসতে হবে, হাতিয়ার নিয়ে, কোনো উপায় নাই। তা আপনি কি দায়িত্ব নিয়েছেন নাকি ভাই? আর কিছু নাই ভাই, এখন দায়িত্ব নিয়ে বসে দেখেন না কেমন মশাই ফুটাইছে। তাই তো উনি সে পট পট করে মশা মারছেন। আর বলেন না ভাই, এই গত মাসে যখন এখানে বসেছিল মানে মশারা পাইলে আমাকে উড়িয়ে নিয়ে যায়, হ্যাঁ, তাই একদম রীতিমতো ডিফেন্স ব্যবস্থা, কড়া ডিফেন্স। ওদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, নিয়ে এসে ওদেরকে নিয়ে আপনি সিঙ্গাপুর ঘুরে আসতেন ভাই? এটা বলা লাগে না, এই রেল স্টেশনকে বলা যায় যে এটা হচ্ছে মশাদের অভয়ারণ্য বা মশাদের খামার। চাইনারা হলে বোধহয় এটা ধরে খাবার বা সুপ টুপ তৈরি করে ফেলতো ভাই, কিন্তু বাঙালিরা তো এগুলো খাই না, বুঝলেন না? এই যে দেখেন, এই যে দেখেন, আহারে একটা মাইরে দিলেন। আপনি এক কাজ করলে তো হয় ভাই, একটু রক্ত বাইর করে রেখে দিতেন। না ওরা হচ্ছে বাসি জিনিস খায় না, বাসি জিনিস, ওরা টাটকা জিনিস খায়। এনামুল ভাই আপনি কি করছেন? এই আপনার মশা থেকে কামড়াচ্ছে না? আরে সর্বনাশ, কি মশা রে ভাই, চালিয়ে যান চালিয়ে যান। হ্যাঁ, এদিকে আমাদের জয়নাল ভাই কি হচ্ছে? ও তো মনের আনন্দে গান শুনছে, মনের আনন্দে গান শুনছে, ডিস্কো। হ্যাঁ ডিস্কো, ডিস্কো দিবানা। এই কোন জায়গা, মশার কাজ পাইনি, কোন জায়গাতে চলে যাচ্ছে ভাই? মশা তো আর ওই সব উদ্দেশ্যে যাবে না। যাক, আপনি একটা ভালো কাজ করছেন, সোশ্যাল ওয়ার্ক। না না ভাই, আপনি যদি বলেন তাহলে অফলাইনেও দিয়ে দিতে পারি। অফলাইনে দিয়ে লাভ নাই, দর্শককে বলছি যে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যদি আপনারা আসেন, মানে এখান থেকে যদি ট্রেনে যাইতে যান, তাহলে অবশ্যই কড়া ডিফেন্স সিস্টেম নিয়ে আসবেন। এর আগে দুইবার আমি কয়েল ধরাইছি, কয়েল ধরিয়ে কোনো কাজ হয় না, তাই এই তিনবারের বেলায় রীতিমতো এই ডিফেন্স সিস্টেম নিয়ে আসছে। যদিও পিছনে লেখা আছে ফ্রেশ, কিন্তু আসলে জায়গাটা ফ্রেশ না। না মোটেও ফ্রেশ না ভাই, কি স্টাইলে মারছে, কি ভাস করে ফেলান।